শুধুমাত্র মনের জোর আর শ্রবণ শক্তির জোরে ফুটবল খেলা। ওরা দৃষ্টিহীন, আর সেই দৃষ্টিহীনরাই এখন সমাজের মুখ। সোমবার দুর্গাপুরের জঙ্গলমহল ক্লাবের মাঠে দাঁতে দাঁত চেপে দুই দৃষ্টিহীন ফুটবল দলের বল দখলে লড়াই দেখল দর্শকরা। দর্শকদের অনেকের সন্দেহ ছিল, সত্যি ওরা দৃষ্টিহীন তো? আর সেই সন্দেহ দূর করতে সেই দৃষ্টিহীন খেলোয়াড়দের চোখে বেঁধে দেওয়া হয় কাপড়। তারপরেই শুরু হয় ফুটবলের যুদ্ধ। বিরল ফুটবল প্রতিযোগিতা দেখার জন্য চরম উৎসাহ দেখা গেল এলাকাবাসীর মধ্যে। এই খেলার নিয়ম অবশ্য কিছুটা আলাদা, দুই গোলরক্ষক বাদে সকলেই দৃষ্টিহীন। দৃষ্টিহীন খেলোয়াড়দের সুবিধার জন্য ফুটবলের ভেতরে ভরা থাকে অসংখ্য লোহার ছোট ছোট বল, যে বল মাটিতে পড়লেই শব্দ বের হয় আর তাতে খেলোয়াড়রা বুঝতে পারে। একদল মুখে আওয়াজ করে এক্স আর অপর দল মুখে আওয়াজ করে ওয়াই। এভাবেই নিজের নিজের দলের খেলোয়াড়দের চিনে নেয় খেলোয়াড়রা। এই অস্বাভাবিক এবং অভিনব ধরনের ফুটবল কিভাবে খেলা হয় সেই প্রসঙ্গে বিস্তারিত জানালো এক দৃষ্টিহীন ফুটবলার। যারা সম্পূর্ণ দৃষ্টিহীন তারা কিন্তু চোখে দেখবে না, যাদের বাইরের আলোটা স্পর্শ না করে তার তুলোর একটা আবরণ দেওয়া হয় চোখে। এই আবরণটা দিয়ে বাইরের আলোটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়, দিয়ে ফুটবলটা খেলানো হয়। ফুটবলে একটা শব্দ উচ্চারণ হয় ওয়াই। এই শব্দটার মাধ্যমে পুরো ডায়াগ্রামটা, মাঠের যে ডায়াগ্রামটা, অপোনেন্ট টিমের কে কোথায় আছে, মাঠটা কত দূরে আমি গোলকিপারকে আছি, আমার গোল গাইড কত দূরে আছে, সাইড গাইড কত দূরে আছে, এই ডায়াগ্রামটা পুরো ওয়াই শব্দের মাধ্যমে বোঝা যায়। আর প্রসঙ্গত বলে রাখি যে নর্মাল ফুটবলে আপনি যতই চিল্লামিল্লি করুন না কেন, তারা যেহেতু চোখে দেখে খেলছে তারা পারবে, কিন্তু আমাদের এখানে বা সম্পূর্ণ দৃষ্টিহীনদের খেলায়, ব্লাইন্ড ফুটবল খেলায় দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, খেলার সময় কোনো আওয়াজ করা যাবে না। দু নম্বর হচ্ছে সাইড গাইড বলে একজন থাকে, যে হচ্ছে যেহেতু মাঠটা 40 মিটার লম্বা, 12 মিটার, 16 মিটার, 12 মিটার, এই 16 মিটারের মাঝখানে একজন থাকে যে মাঠটাকে পুরো কন্ট্রোল করে 16 মিটারের মধ্যে, যেটাকে মিডিল গেম বলা হয়। আর যেটা 12 মিটার অ্যাটাকিং গেম, সেখানে একটা সাইড গোল গাইড থাকে, যে বলে ডান দিকে মার, বাঁ দিকে মার, এই যে তার কথার ইশারা শুনে এই বলটাকে সে গোলের মধ্যে, জালের মধ্যে জালবন্দি করে। না, এইটা ব্লাইন্ড ফুটবলটা 5-a-side, 4 জন ফুল ব্লাইন্ড প্লেয়ার থাকে আর 1 জন গোলকিপার থাকে। এটা শুধু প্রদর্শনী ম্যাচ নয়, এই গত ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল তার উদ্যোগে বাংলার টিম নিয়ে চেন্নাইতে গত 18 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর 2022 তারা ন্যাশনাল খেলেলো চেন্নাইতে, 4th নম্বর স্থান অধিকার করেছে। শুধু সকলের কাছে একটাই অনুরোধ, গভর্নমেন্ট সমূহ যারা শোভানুধ্যায়ী তারা যদি ব্লাইন্ড ফুটবলে সাপোর্ট করে, আমরাও কিন্তু অনেক বড় জায়গা পশ্চিমবাংলাকে এনে দেবো। এই খেলায় অংশগ্রহণ করে হাওড়ার সর্ণম ফাউন্ডেশন ও নদিয়ার শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটির খেলোয়াড়রা। খেলার উদ্বোধন করলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় ও দুর্গাপুরের এসএপি তথাগত পাণ্ডে, দুর্গাপুরের জব্বরপল্লী চক্রবর্তী দম্পতি অর্থাৎ শুভ চক্রবর্তী এবং রমা চক্রবর্তীর উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। দৃষ্টিহীনদের বিরল এই অভিনব ফুটবল প্রতিযোগিতা দেখে প্রশংসায় পঞ্চমুখ শিল্পাঞ্চলবাসী। সাধন রোজ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে, তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে।
প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082। খাই খাই করো কেন এসব আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 7132111। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।